হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন দিনের শুরু তোমাদেরকে সাথে নিয়েই করব। তো চলো, আছে কি করছি না করছি সারাদিন দেখতে থাকো। আর সামনেই তো আমাদের বাবলির বিয়ে, তো এই নিয়ে হচ্ছে আমাদের সারাদিন কি পরবো না পরবো শুধুই এই নিয়ে চর্চা চলছে। তো চলো দেখতে থাকো। এই দেখো মামুনি, এই যে মামুনি এখন রুটি করছে। গুড মর্নিং। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর ঠান্ডাটা এখন আছে মোটামুটি কম বেশি। আর তোমাদের ওখানে কিরকম ঠান্ডা কমেন্ট করে জানিও। তো ঠান্ডার সময় একটু ঠান্ডা না পড়লে ভালোও লাগে না যদিও। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে একটু পার্লারে যাওয়ার ইচ্ছে আছে, বোনও যাবে, দেখা যাক, তোমাদের সাথে তো শেয়ার করব। চলো শুরু করি দিনটা। দেখো এখানে হয়েছে মাছের ঝোল, বাপির খাওয়া হয়ে গেছে, আমাদের গুলো রয়েছে, আমাদের আর শোভনের। আর এখানে রয়েছে দেখো টমেটো দিয়ে ডাল, আর এখানে রয়েছে দেখো বিট গাজরের তরকারি। তো এই হচ্ছে আবার চলে আসলাম। তো এখন রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি একটু পার্লারে, বোনও আসবে, যাচ্ছি ওই কারণে, একটু আইব্রো করানো আছে। আর চলো তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যেহেতু এখন বেজে গেছে দেড়টা, আর শোভন তো অফিসে, বাপি আসলো খাওয়া দাওয়া করবে, মামুনি, এই যে এখানে মামুনি, আজ মামুনিকে সকালে দেখানো হয়নি। আর এই যে মামুনি, মামুনি এখন সানাকে খাইয়ে দেবে, আর ওর পেটটা একটু ছেড়েছে, তো এই সেই করছে দুদিন ধরে, কাঁচকলা সেদ্ধ দিয়ে একটু বাটার দিয়ে, হ্যাঁ একটু আর কি মামুনি খাইয়ে দেবে চেষ্টা করে, দিয়ে জল দিয়ে একটু গুঁড়ো করে খেয়েছে, হ্যাঁ দু চামচ। এখন কি করবে চেষ্টা করছি পেটটা একটু হালকা হালকা রাখার, একটু পেটটা আর কি গড়বড় করেছে। তো চলো বেরোই, বোনও চলে আসছে, আবার পরে কথা। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো আবার তোমাদের সামনে চলে আসলাম। তো এখন এই যে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, এই যে আমি, আর এইদিকে আছে মামুনি, আর এই যে শোভন অফিস থেকে এসে শুয়ে আছে, আর এখন আমরা সবাই মিলে খাচ্ছি, এই দেখো বাদাম। এই বাদাম খেতে খুব ভাল লাগে বেশ সবাই মিলে বসে সন্ধ্যাবেলা। তো আমরা ব্লগ দেখছি টিভিতে, যেটা আজকে আপলোড হলো বিয়েবাড়ির যে ব্লগটা, আর হচ্ছে দেখছি আর সবাই মিলে খাওয়া দাওয়া করছি বাদাম। আর ওই ঘরে হচ্ছে বাপি আর সানা শুয়ে আছে। তো সানা একটু আগে দুষ্টুমি করছিল, ওই জন্য ওকে ওই ঘরে দিয়ে আসলাম। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমাদের কাছে কিছু জিনিস দেখাবো। তো শোভন আজকে অফিস থেকে আসার সময় সানার জন্য কিছু জামা নিয়ে এসছে গরমের। তো একটা মলে ঢুকেছিল, তো আর একজন অফিস কলিগ, একটা দাদা, হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি, ওই নিয়ে এসছে সানার জন্য। তো ভাবলাম তোমাদের সাথেও চলো শেয়ার করি। হ্যাঁ, অনেকগুলো পাঁচটা টপ আর দুটো প্যান্ট নিয়ে এসছে। তো চলো তোমাদের সেগুলো দেখাই, তারপর এগুলো আর কি ভাজ করে রেখে দেবো, সেই জন্য ভাবলাম একবারে তোমাদের দেখিয়ে নি। তার কারণ এগুলো আবার, এগুলো পরবে হচ্ছে এপ্রিল থেকে মোটামুটি গরমে, তো বড় সরই এনেছে, অনেকদিন পরতে পারবে, এই গরমটা পুরো চলে যাবে। তো চলো তোমাদের দেখাই কি বাবা, ছাদে গিয়ে পরবে। আচ্ছা চলো তোমাদের দেখাই একটা প্যান্ট, এই যে বেশ ব্লু কালারের মধ্যে খুব সুন্দর, এই যে কালারটা বেশ ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব সুন্দর, মানে সফট আর কি। তো তো গরমে পড়বে, আর বাচ্চাদের একটু কাপড় জামার ভালো না হলে হয় না। এই দেখো এটা একটা, এটা একটা পিঙ্ক কালারের মধ্যে, কালারগুলো খুব সুন্দর, এখানে আর কি অতটাও বোঝা যাচ্ছে না, এটা পিঙ্ক। এই দুটো প্যান্ট এনেছে আর পাঁচটা টপ এনেছে, চলো টপগুলো তোমাদের দেখাই। যে এটা একটা ভায়োলেট কালারের, এই যে শর্ট হাতা, আর এত সুন্দর কাপড় গরমে পড়তে সানার খুব ভালো লাগবে। এটা একটা ইয়েলো, এই যে আর এটা একটা রেড মেরুনের ওপরে, এই যে আর সবটারই ব্যাক সাইড পুরো প্লেন একদম। এটা একটা পিঙ্ক কালার, খুব সুন্দর এই কালারটা, এই যে পিঙ্ক, আর এটা একটা ব্লু, এই যে এটা আবার বেশ ভালো স্মাইলি সানগ্লাস, এই যে। তো এগুলোই এনেছে পাঁচটা টপ আর দুটো প্যান্ট, তোমাদের দেখিয়ে দিলাম। আর কিছু কেক টেক ওই সমস্ত এনেছে, আর দুটো জুতো এনেছে বাড়িতে পরা, সেগুলো তোমাদের দেখালাম না। তো চলো আজকে ব্লগটা এন্ড করতে চলে আসলাম। তো সারাদিন ভিডিওতে যদি কিছু ভালো লাগে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। আর সামনে তো বিয়ের দিনগুলো এগিয়ে আসছে বাবলির, তো আমাদের সেই সম্বন্ধে যখনই দেখা হচ্ছে সবার সাথেই, মানে এই গল্প সেই গল্প, কি করব না করব, মেহেন্দির অনুষ্ঠানে কি করব, সবাই মিলে ডান্স করার ইচ্ছে আছে, তো জানি না কতটা কি, অবশ্যই সেগুলো শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এই দেখো আজকে আমাদের রাতের ডিনারে আছে রুটি আর আলুর দম,
আজকে আর ভাত খাবো না, তাই আজকে রুটি হবে। দেখো চলো, আলুর দমটা হয়ে গেছে, তোমাদের দেখাই। এই দেখো এখানে আছে একদম টেস্টি টেস্টি আলুর দম, আর রুটি হবে। এই যে এখানে প্যানটা বসে গেছে। আর এই দেখো এখন আমি আর মামুনি দুজন মিলে সব কিছু ভাজ করে নেব, ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেব। এদিকে ব্লগও দেখছি আর গল্পও করছি, আবার এদিকে কাজটাও করে নিচ্ছি হাতে হাতে। তাহলে আর কি ভালো লাগে, অসুবিধা হয় না, সময়টাও তাড়াতাড়ি করে কেটে যায়। আর এই কাঁচা ধোয়া যেদিন থাকে না, সেই দিন এগুলো ভাজ না করলে, আমাদের জায়গাটা তো খুব ছোট, এরকম ভাজ করে করে আর কি রেখে দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে সানারও শরীরটা আজকে একটু ভালো নেই, অনেকবার পটি করেছে, তো এই নিয়েই আর কি ব্যস্ততা হচ্ছে, তাই তোমাদের সামনে এসে খুব একটা কথা বলতে পারছি না। আর এইগুলো ওই বাড়িতেও গেছিলাম, আর এসেও আবার বিয়ে বাড়ি ছিল, এই যে ব্লাউজ ট্লাউজ সব কিছু ভালো করে গুছিয়ে দিই, এটা মামুনির। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই ভাজ করতে বসলেই সানা দুষ্টুমি করবে, বায়না করবে, এটা ধরবে ওটা ধরবে, তাই আমি বলছি ওই দেখ ক্যামেরা চলছে, তুই ওখানে কথা বল। আবার একটু উকি দিয়ে সেই যেইকে সেই, যাই হোক বাচ্চারা তো আরও শরীরটাও ভালো না বলে মানে একদমই সারাদিন ধরে আজকে কথাও শোনেনি, খ্যানখ্যান করেছে, দুপুরবেলা একটু ঘুমিয়েছে, কিন্তু ওই যা হয় আর কি, ঘুমোলেও আমাদের বড়দের শরীরটা খারাপ হলেই কিরকম লাগে, আর ওরা তো বাচ্চা মানুষ আর কি বলতে পারে না, তো এটা ধরছে ওটা ধরছে এই করেই আর কি। প্রতি সপ্তাহে তো আমাদের কাঁচাকুচি করা হয়, আজকেও সেই রকম ভাবে কাঁচাকুচি করা হচ্ছে। আর এই দেখো সানার অবস্থা, ওট ওট বাবা নোট। আর ঘরের অবস্থা খুবই শোচনীয় একদম, পা ব্যথা করছে ও। আর শোভন ওইদিকে ফোন দেখছে আর কাঁচাকুচি হচ্ছে, আর এখন আর এক রাউন্ড বাকি, এক রাউন্ড কমপ্লিট। আর সব ভাজ টাজ করে তো রেখে দিলাম জায়গায় তোমরা দেখতে পেলে, এখন সানাকে খাইয়ে নেব, চলো তোমরা দেখতে থাকো। এই দেখো মোটামুটি সমস্ত কাজ তো হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মানে আমাদের ডিনার হয়নি। তো এই দেখো আজকে সব ব্লাউজগুলো মানে আমার চারটে আর মামুনির দুটো, এই যে সব ব্লাউজগুলো এখানে রেখে দিয়েছি, তো কালকে আন্টিকে আন্টির কাছে দিয়ে দেবো আর কি। আন্টি মানে আমার কাকি শাশুড়ি, ভালো আর কি সেলাই টেলাই করতে পারে, তো ওই জন্য এগুলোকে সব ফিটিংস করার জন্য এখানে রেখে দিলাম, এই যে একসাথে গুছিয়ে। তো মাঝে আর মাত্র চারটে দিন আছে, মেহেন্দি থেকে আমাদের অকেশন শুরু, তারপরের দিন আইবুড়ো ভাত, আর 27 তারিখ হচ্ছে বিয়ে। তো এই জন্য সব ব্লাউজগুলো রেখে দিলাম, ফিটিংস করতে দেবো। আর হচ্ছে কি কি শাড়ি পরবো, মানে বৌভাত, এই হ্যাঁ বৌভাত আর বিয়ের দিনে তো ঠিক করা, কিন্তু আগে পরে কি পরবো না পরবো এইসব নিয়ে একটু গল্প করছিলাম মামুনির সাথে। তো এখন মোটামুটি বিয়ের কটা দিন এইভাবেই কাটবে, মানে এই গল্প কি পরবো না পরবো এইসবই। তো চলো খাওয়া দাওয়াটা করে নি, আর সানার একটু পেটটা গরম হয়েছে, পেট খারাপ হয়েছে, ওই জন্য বিয়ে বাড়িগুলোতে গেছে, তারপর আবার দুষ্টুমি যা করে এখন, যাই হোক এই জন্য ওকে ওয়ারএস এর জল দিয়েছি, মুড়ি জল দিয়েছি, এখন ঠিক আছে। এখন এই যে পেটে একটু তেল জল দিয়ে দিলাম, যেটা আমাদের আর কি মানে টোটকা, যে পেটে সর্ষের তেল আর জল ভালো করে দিয়ে দিলে পেটটা ঠান্ডা থাকে, সেটা করে দিলাম এখন। আর এই যে এখন শুয়ে রয়েছে একটু। তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর ভিডিও এন্ড করতে চলে আসবো। চলে আসলাম একদম ভিডিওর এন্ডে। আর এই দেখো মামুনি এখানে সবকিছু আর কি গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে বলতে সব মেলে মেলে নিচ্ছে সকালবেলা। আর ওই দেখো সানাকে, ভগবান তাকাও। আর এই দেখো সানা একটু পরেই শুয়ে পড়বে, সানার শরীরটা আজকে ভালো নেই। টাটা গুড নাইট বলে দাও মাম্মা। প্যান্ট খুলে নিয়েছো, পায়ে ঠান্ডা? আর এই যে বাপি টাটা করে দাও, সানা টাটা করে দাও ভগবান। আচ্ছা শোভন টাটা করে দাও সবাইকে, টাটা টাটা গুড নাইট। বিয়ের সিজন তো, মাথা খারাপ আছে সবার। মামুনি কোথায়? আসো না, টাটা করো সবাইকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওতে যদি কিছু, তো চলো আজকের মতো তোমাদের সাথে টাটা গুড নাইট, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো মামুনিকে দেখাই, এই দেখো আমরা হাসাহাসি করছিলাম, মামুনিকে বললাম একটু কোলে নেব, মামুনি এসে ভয়ে শুয়ে পড়েছে, কোলে নিতে দিল না। আমাকে ম্যাট বললো, হাফ ম্যাট মানে একটু সম্মান দিল আর কি, ফুল ম্যাট বলেনি। তো চলো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আজকের মতো তোমাদের সাথে টাটা গুড নাইট।